আর কোন কোন নিয়ামত পূর্বে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবন প্রোগ্রামের শেষ পর্বে আবারও আপনাদেরকে স্বাগতম। দর্শক শ্রোতা, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। দর্শক শ্রোতা, আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, আপনাদের প্রশ্নের আনসারের দিকে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আচ্ছা মুফতি সাহেব, আমরা কয়েকটি কল নিয়ে নেই, কয়েকজন কলার অপেক্ষা করতেছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, সুন্দর প্রশ্নের জন্য আপনারা আমাদের সাথে থাকুন, আমরা একটু আনসারের দিকে যাই। মুফতি সাহেব, একজন ভাই প্রশ্ন করেছিলেন দাড়ির মধ্যে এই মেহেন্দি দেওয়া যাবে কিনা, যে মেহেন্দির দ্বারা কালো হিজাব, কালো হিজাব, মেহেন্দি তো সম্পূর্ণ সুন্নাত এবং এর উপর তো কোনো কথাই নেই। আর মেহেন্দি তো কালো হয়ই না, মেহেন্দি তো একটা লাল কালার হয় বা একটু কড়া লাল হয়, কিন্তু এটা কালো তো আর মুঠেও নয়, মেহেন্দির কালারই হয় এটা। তো এটা তো সম্পূর্ণরূপে জায়েজ, এর উপর তো কোনো প্রশ্নই নেই। প্রশ্ন সাধারণত দেখা দেয় কালো হেজাবের ব্যাপারে, ব্ল্যাক কালারের ব্যাপারে। তো সম্পূর্ণ ব্ল্যাক কালার যদি কেউ ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করে, ধোঁকা দেওয়ার জন্য যদি সম্পূর্ণ ব্ল্যাক কালার কেউ ব্যবহার করে, এর উপর সমগ্র উম্মাহর ঐক্যমত, মানে সবাই সবার একমত যে এটা হারাম, যে মানে কেউ ধোঁকা দিচ্ছে নতুন বিয়ে করবে এবং বলবে আমার বয়স খুব কম, তো এখন সে বিয়ে করার জন্য আমি একেবারে যুবক, এই কথা বোঝানোর জন্য যদি কেউ দোখার উদ্দেশ্যে এটা করে, তাহলে দোখার উদ্দেশ্যে করলে সবাই একমত এটা হারাম। আর যদি কেউ আল্লাহর পথে সংগ্রাম করে আর আল্লাহর কোনো দুশ্মন যদি হয়, মানবতার দুশ্মন যদি কেউ হয়, তার সঙ্গে যদি তার যুদ্ধ করে করতে হয় আইনানুক পন্থায়, সম্পূর্ণরূপে শরীয়তের বিধিবিধান অনুযায়ী, বর্তমান সময়ে যারা সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী পন্থায় নিজে নিজেই আইন হাতে তুলে নেয়, এটা হবে সরকারি ব্যবস্থাপনায়, একটা ইসলামী গভর্নমেন্ট এবং স্টেট এবং সরকারের ব্যবস্থাপনায় আমিরের অধীনে একটা জিনিস হবে হয়। এইটাকে শরীয়তের দৃষ্টিতে, যেমন প্রত্যেক দেশের একটা আর্মি রাখা আছে, সেই হিসাবে আর্মি যেভাবে যুদ্ধ করে এটাকে কেউ অবৈধ বলে না, এটা দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য। এই নিয়মে যদি হয়, স্টেটের মাধ্যমে হয়, তাহলে সেটা দুনিয়ার দৃষ্টিতে অবৈধ, ইসলামের দৃষ্টিতে অবৈধ। আর যদি এই পন্থা বাদ দিয়ে নিজে নিজেই যখন যেভাবে আজকালকে অনেকেই আইন হাতে তুলে নেয়, এটা সম্পূর্ণ হারাম। যদি শরিয়া সম্মত পন্থায় আইনের গণ্ডির ভেতরে থেকে যদি কেউ সংগ্রাম করে মানবতার দুশ্মনদের বিরুদ্ধে, তাহলে তখন সে দুশ্মনের উপর প্রভাব সৃষ্টি করার জন্য যদি কালো হিজাব পরে, সেটাও জায়েজ আছে। ধোঁকা দেওয়ার জন্য সবার দৃষ্টিতে হারাম, আর জায়েজ বৈধ এবং শরীয়ত সম্মত পন্থায়, আইনানুক পন্থায় যদি কেউ জিহাদ করে, তার জন্য জায়েজ সম্পূর্ণরূপে। আর শুধু সৌন্দর্য বিকিরণের জন্য, শুধু নিজের স্ত্রীর কাছে বা অন্য কারো কাছে নিজেকে একটু সুন্দর দেখানোর জন্য যদি কেউ বৈধভাবে কারো সামনে যদি নিজের সৌন্দর্য দেখানোর জন্য যদি কেউ ব্যবহার করে, তাহলে এই মাসালার মধ্যে ইখতিলাফ এবং মত দ্বৈততা রয়েছে। অনেকেই এটাকে মাকরুহে তাহরিমি বলেছেন, নাজায়েজ বলেছেন, অনেকে জায়েজ বলেছেন। হানাফি মাজহাব অনুযায়ী এটা মাকরুহে তাহরিমির পর্যায়ে আসে, কিন্তু যদি মনে করেন যে একটু ব্রাউন কালার ইত্যাদি কেউ ব্যবহার করে নেন, বা তাহলে এটা মাকরুহ হবে না ইনশাআল্লাহ। তো আমি বলবো ডার্ক ব্রাউন ব্যবহার করে নেন অথবা ব্রাউন করে নেন, কিন্তু সম্পূর্ণ কালো ব্যবহার করা থেকে যদি বিরত থাকেন সেটা হবে শ্রেয় এবং ভালো। কিন্তু যদি কোথাও মনে করেন কেউ করে নেন, তাহলে সেটা এত বেশি শক্ত কোনো মানে
গুনাহ হবে না ইনশাআল্লাহ। যদি দোঁখা দেওয়া উদ্দেশ্য না হয়, প্রতারণা করা উদ্দেশ্য না হয়, তাহলে এটা এত শক্ত গুনাহ হবে না, যেহেতু মুজতাহিদ ইমামগণের মধ্যে এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে। এজন্য কোনো কোনো মানুষকে আমি বলি, দাড়ি রাখা তো ওয়াজিব, দাড়ি না রাখা তো হারাম। তো এখন যদি আপনি খেজাব লাগিয়ে হলেও কিছু ইমামগণের দৃষ্টিতে সৌন্দর্য রক্ষার জন্য, স্ত্রীর সামনে সৌন্দর্য রক্ষার জন্য কালো খেজাব ব্যবহার করাও তো জায়েজ আছে, এটা তো দুঃখা দেয়া হচ্ছে না, তো আপনি এটাও না হলে ব্যবহার করে নেবেন, তবুও দাড়িটা রাখবেন, কারণ হারাম থেকে বাঁচার জন্য এই ইখতিলাফ থেকে সুযোগ গ্রহণ করার অবকাশ আছে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। মুসলিম একজন বোন প্রশ্ন করেছেন যে উনার মা জীবিত থাকতে উনার মা বাইয়ের জন্য, অর্থাৎ উনার মা উনার ছোটো ছেলের জন্য উনার বাইজি আনবেন, এই ওসিয়ত করেছিলেন। তো এখন একটু সমস্যা হচ্ছে, উনার বাপে হয়তো মানতেছেন না, তো এই পরিস্থিতিতে উনারা কী করবেন? আসলে মাসআলা হলো যে এই ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ে দেওয়ার আসলে অধিকারটা বাপের উপর বর্তায়। বাপ হলেন আসল ওয়ালি বিয়ে ইত্যাদি দেওয়ার জন্য। মাসআলা অনুযায়ী মার হাতে এখতিয়ার দেওয়া হয়নি, বাপ হলেন এর জন্য ওয়ালি বা অভিভাবক এবং দায়িত্বশীল। তো এটা বিভিন্ন কারণে এই শরীয়ত বাপকে, বাপ না হলে দাদাকে এই দায়িত্বটা দিয়েছে। ভাই এবং মাকে মূল দায়িত্ব কিন্তু দেওয়া হয়নি, ভাই এবং মাকে মূল দায়িত্ব দেওয়া হয়নি, প্রথমে বাবা না হয় দাদা। তো এর বিভিন্ন হিকমত রয়েছে। আল্লামা বোরহানউদ্দিন মুরগিনানি রহমতুল্লাহ আলাইহি হেদায়া নামক কিতাবের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে। তো আসলে যদি মানে বাবাকে বুঝাবেন, বাবাকে বুঝাবেন যে উনি যাতে বিষয়টি যদি কোনো মতে এটা সহনীয় হয়, কোনো মতে যদি এটা অ্যাকসেপ্টেবল হয়, অ্যাকসেপ্টেবল হয়, গ্রহণযোগ্য হয়, মেনে নেওয়ার মতো হয়, তাহলে মেনে নেওয়া উচিত। কারণ এর দ্বারা আপনার মৃত মরহুমা মার আত্মা খুশি হবে আশা করি ইনশাআল্লাহ, ওনার রুহ খুশি হবে ইনশাআল্লাহ। রুহ যে জানবে এটা তো শিওর নয়, নিশ্চিত নয়, কিন্তু জানা অসম্ভব তো নয়, সম্ভাবনাও তো রয়েছে। তো এবং রুহগুলো মানে এই ধরনের ইন্ডিকেশন পাওয়া যায় যে রুহগুলো মাঝে মধ্যে আমাদের হালত এবং অবস্থাও বুঝে নিতে পারে, ওনার ক্ষেত্রে নাও হতে পারে, কারো ক্ষেত্রে হতে পারে, কারো ক্ষেত্রে নাও হতে পারে। বারজখ জীবনের অবস্থা আনক্লিয়ার, সম্পূর্ণ আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন, উজ্জ্ব রেখেছেন, অজানা রেখেছেন, কার ক্ষেত্রে কীরকম হবে সেটা মুঠেও আমাদের জানা নেই। কিন্তু এমন ইন্ডিকেশন পাওয়া যায় যে কোনো কোনো সময় মেইবি এটা সম্ভব আছে, পসিবিলিটি আছে যে রুহ আমাদের অবস্থা দেখতেও পারে, জানতেও পারে, আবার রুহ অন্য জিনিস কারো জানতে পারে, কার রুহ কোন অবস্থায় থাকবে আল্লাহ তাআলা এটাকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট করে সবার ক্ষেত্রে বলেননি। বিভিন্ন ধরনের ইন্ডিকেশন পাওয়া যায় হাদিসের মধ্যে, এইসব ইন্ডিকেশন এবং আলামত এবং সাইন দ্বারা বোঝা যায় যে এইটাও হইতে পারে, ওটাও হতে পারে, ওইটাও হইতে পারে, এই অবস্থাও হতে পারে, ওই অবস্থাও হতে পারে। তো এর মধ্যে একটা অবস্থা এটা আবার সবার ক্ষেত্রে যে হবে তাও কিন্তু জরুরি নয়, নাও হতে পারে যে মানে আমাদের অবস্থা জানতে পারে, অনেক সময় দেখতে পারে, সব অবস্থা যে আবার দেখতে পারবে তারও কোনো সিওরিটি এবং নিশ্চয়তা নেই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা আম্মার একটা ওসিয়তের উপর আমল হবে, ওনার ইচ্ছার উচ্চার উপর আমল হবে, এর দ্বারা আল্লাহ তাআলা সওয়াব দিবেন যদি এর মধ্যে কোনো ধরনের অসুবিধা না হয়। যদি ছেলের জন্য এটা মঙ্গলজনক হয়, ভালো হয়, তাহলে গ্রহণ করে নিতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি বাবা মনে করেন যে না, মা এটা তার আবেগে বলেছেন, ছেলের জন্য এই জায়গাটা মোটেও মানানসই নয়, উপযোগী নয়, তাহলে এটা যদি রিজনেবল কারণ থাকে তাহলে আশা করি বাবা গুনাহগার হবেন না। তো এই ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতর দিয়ে একটা মানে সলিউশনে যাবেন। আপনারা বাবাকে যদি মনে করেন যে না, এই জায়গার মধ্যে এমন কোনো অসুবিধা নেই, সুইটেবল, অ্যাকসেপ্টেবল, এভরিথিং ইজ ওকে, তাহলে আপনারা বাবাকে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু যেহেতু মূল এখতিয়ার বাবার হাতে, এই জন্য আপনারা বাবার উপর বেশি ফাইনাল কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না, করাটা উচিত নয়। হ্যাঁ, যদি বাবা খারাপ কোনো জায়গায় চলে যান যেটা উপযোগী নয়,
তাহলে কিন্তু বাবার কথার যদি উল্টো কেউ করে ফেলে তাহলে মেবি তার জন্য এটা জায়েজও হতে পারে। জাজাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। আমরা একজন কলার লাইনে আছেন, আমরা দেখি কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন। আমি জানতাম স্যার, মুফতি সাহেব স্যার, আমরা ছোট তখন নামাজ শিখলাম তো মসজিদ, তো এক সজ্জা দেওয়ার পরে দুই সজ্জার মধ্যখানে শিখেছিলাম মেসাবি শিখেছিলাম যে আল্লাহ মাহফিরিলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, আর পরে আর কোনো খানে কোনো দিন শুনছি না, আর এরকম অভ্যাস হয়ে গেছে কি মাঝে আবার চেষ্টা করছিলাম যে ওখান বাদ দিয়া নমাজ পড়িতাম, কিন্তু বেড়া লাগি যাইয়া এটা জানতাম সাইয়া ঠিক আছে নি। এই দোয়া ফোড়া ঠিক আছে, আপনি যেটা পড়েছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এটা ফোড়া ঠিক আছে সম্পূর্ণ। জি, এইভাবে আপনি নামাজ পড়েন জানি, নো প্রবলেম, ঠিক আছে। জাজাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য মুফতি সাহেব একজন। হ্যাঁ আচ্ছা, দেখি পরবর্তী কলে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটা জিনিস জানতাম আসলাম। জি হুকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুকুম সাহেব, আপনার কিতাব প্রশ্ন। যে আমার প্রশ্ন হচ্ছিল, আমি ছোট একটা নামাজ শিখছি যে চাইরে খাত সুন্নত, সুন্নত পড়বার সময় একবারে লাস্টের রেখাতো খালি আলহামদুলিল্লাহ পড়েন, তো আমি খালি মেক শিওর এটা এটা ঠিক আছে না? এই কথা ঠিক নাই। সুন্নাত নামাজের এভরি রাকাতো সুরা ফাতিহাও পড়িতা, আর সুরা ফাতিহা শেষ করার বাদে যত সুন্নাত নামাজ সাইর রাকাতওয়ালা আছে, সুন্নাত ওয়াজিব নামাজ এগুলোর মধ্যে, শুধু ফরজের মধ্যে প্রথম দুই রাকাতো সুরা ফাতিহা এবং সুরা মিলানি আছে, আর থার্ড রাকাত আর ফোর্থ রাকাতো ফরজের মধ্যে নাই। এছাড়া ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজের নফল নামাজ যতগুলো আছে, যত রাকাত আছে, প্রত্যেক রাখাতো সুরায় ফাতিহাও ফোড়া লাগে, আর সুরায় ফাতিহা ফোড়ার বাদে আরও তিন আয়াত কমপক্ষে ছোটো তিন আয়াত কেরাত হিসেবে ফোড়া লাগে, ছোটো সুরা হোক অথবা কোরআন শরীফের অন্য কোনো জায়গা থেকে লম্বা এক আয়াত বা ছোটো তিন আয়াত ফোড়িতা, এই রিকোয়ারমেন্ট আছে। সাইর রাখা সাইন নম্বর রাখাতো ফোর্থ রাখায়তো যে ফোড়া লাগে না, এই কথাটা ঠিক নাই। খালি ফরজ নামাজের লাস্টের, জি ফরজ নামাজের বিধান আলাদা, সুন্নাত নামাজ নফল নামাজ ওয়াজিব নামাজের প্রত্যেক রাকাতো সুরায় ফাতিহাও আছে, আর সুরায় ফাতিহার বাদে কেরাত ফোড়া আছে, কেরাত ফোড়া লম্বা এক আয়াত অথবা ছোট তিন আয়াত অথবা ছোট যে কোনো একটা সুরা কেরাত ফোড়া আছে। তো আপনি সুন্নাত নামাজের কথা জিকার করছেন, ফরজ নামাজের ব্যাপারে প্রথম দুই রাকাতো সুরায় ফাতিহা প্লাস সুরা মিলানি বা কেরাত ফোড়া, আর থার্ড বা ফোর্থ রাকাত থাকলে খালি সুরায় ফাতিহা ফোড়া। ক্লিয়ার হয়েছে নি বোন? আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। তো মুফতি সাহেব, একজন কলার প্রশ্ন করেছিলেন যে তোয়াফের মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বারবার। আচ্ছা হ্যাঁ, এটার নিয়ম হলো তোয়াফের মধ্যে যে এই মানে আপনারা ওই একটা জায়গা আছে, তো যে জায়গাটা হলো এই হাজারে আসফদের একেবারে সোজা বরাবর চলে আসবেন, এখানে দাগ দেওয়া আছে তো বা লাইট আছে, ওই একটা সবুজ বাতি জ্বালানো আছে, গ্রিন লাইট জ্বালানো আছে, এর সোজা চলে আসবেন। আসার পর এখান থেকে নতুন তওয়াফ শুরু করবেন, হাজারে আসফরদের দিকে মুখ করবেন, কারণ হাজারে আসফরদের মধ্যে গিয়ে চুমু দেওয়া, চুম্বন করা, এটা এই ভিড়ের মধ্যে বর্তমানে কিন্তু প্রায় অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এহরামের অবস্থায় আমরা পরামর্শও দিই না, কারণ এহরামের অবস্থায় খুশবু ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা জায়েজ নয়, দম ওয়াজিব হয়ে যেতে পারে। তো এখন হাজারে আসফদের ভিতরে দামি আতর মাশাল্লাহ অনেকে ঢেলে দেন, এমনকি ইমাম সাহেব দ্বারাও এটা ঢালানো হচ্ছে। আমি জানি না সৌদি আরবের শাসক যারা আছেন তারা এটাকে এই যে যেখানে অনেক মানুষ হাজারে আসফদকে সরাসরি চুম্বন দিচ্ছেন এবং এহরামের অবস্থায়ও তারা আছেন, এবং যখন ধরেন তাদের পুরো হাত খুশবুতে একেবারে পরিপূর্ণ হয়ে ওঠে, তো খুশবু লেগে যায়। তো চুম্বন দেওয়ার সময় তো চেহারার মধ্যেও খুশবু লেগে যাবে, আতর লেগে যাবে। তো এহরামের অবস্থায় চুম্বন দেওয়া থেকে এই মাসালার কারণে বিরত থাকবেন, যেহেতু এহরামের অবস্থায় চুম্বন দেওয়া ঠিক নয়। তো হাজারে আসফদকে আসফদের সোজা যখন আসবেন তো ফুল ফেস হাজারে আসফদের দিকে করবেন, এবং এই হাতটাকে কান পর্যন্ত এইভাবে উঠাবেন, উঠানোর পর
কান পর্যন্ত এই পরিমাণ উঠাবেন, আর উঠানোর পর হাজারে আসফাদের দিকে এইভাবে করবেন, ইশারা করবেন, ইঙ্গিত করবেন দূর থেকে, এটাকে ইস্তেলাম বলা হয়, ইস্তেলাম। আর বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ পড়বেন, বিসমিল্লাহি আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ পড়বেন, আর এরপরে এই এই হাতটাকে চুমু দিয়ে দিবেন, বস ইস্তেলাম করে হাতটাকে চুমু দিয়ে দিবেন, এতটুকুই যথেষ্ট। আর এরপর থেকে বাইতুল্লাহ শরীফ বাম কাঁধের দিকে তাকবে আর আপনি হাঁটবেন, তওয়াফের অবস্থায় আবার ফুল চেহারা বা মানে ফেস কাবা শরীফের দিকে আর করবেন না, শুধু হাজারে আসফাদের জায়গায় আসবেন। তো এক চক্কর কমপ্লিট হওয়ার পর তার প্রশ্ন ছিল, আবার এসে বিসমিল্লাহি আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ পড়বেন, এই জায়গায় এসে আবার ইসতেলাম করবেন, আবার বিসমিল্লাহি আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ পড়বেন, দেন নেক্সট সেকেন্ড চক্কর এবং রাউন্ড আরম্ভ করবেন, এইভাবে সাত রাউন্ড কমপ্লিট করবেন। তো শেষ সাত রাউন্ড কমপ্লিট করার পর এরপরে যখন আট নম্বর এরপরে গিয়ে আপনি সাই যখন আরম্ভ করবেন, তো সাই যখন আরম্ভ করবেন তখনও সেখান থেকে এইভাবে চুম্বন করতে হয়। তো এটার বিধান আমি পরে বলবো কোনো এক সুযোগে ইনশাআল্লাহ। মুফতি সাহেব, ওনার আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ, সাত নম্বর চক্কর যখন শেষ করবেন, তো আট নম্বর তো রাউন্ড নাই, তো সাত নম্বর চক্করও শেষ করবেন আবার ইস্তেলাম করবেন এই নিয়মে। জি, ওনার আরেকটা প্রশ্ন সাথে ছিল ফরজ নামাজের পরে সুন্নত নফল সম্বন্ধে। সেখানে যাওয়ার পর সফরের অবস্থায় যদি আমরা মুসাফির হয়ে গিয়ে থাকি মক্কা শরীফে, যদি পনেরো দিন থাকার পুরো নিয়ত হয় হজ সহ, তাহলে ইনশাআল্লাহ আমরা মুকিম হয়ে যাব, আমরা আর মুসাফির থাকবো না। তখন তো আমাদের উপর এমনিতেই সুন্নত ইত্যাদি পড়া উচিত হয়ে যাবে। আর সেখানে যাওয়ার পর সুন্নাত নফল কি আর কেউ বাদ দেন, আরও তো বেশি বেশি পড়ার চেষ্টা করে থাকেন, এই জন্য পড়া উচিত। তবে মহিলা যারা আছেন তারা মসজিদুল হারামের ভেতরে যদি পড়েন, তাহলে যে জায়গাগুলো মহিলাদের জন্য বিশেষভাবে আলাদা করা সংরক্ষিত, সেই সব জায়গায় গিয়ে পড়ার চেষ্টা করবেন। কারণ পুরুষদের মাঝখানে যদি পড়েন, পর্দা লঙ্ঘন হয়, আপনার বিলকুল একেবারেই পেছনে যদি একজন পুরুষ মানুষ থাকেন আর একজন মহিলা মানুষ যদি এক্স্যাক্টলি সামনে থাকেন, তাহলে উনার নামাজ জায়েজ হবে না পুরুষের জন্য, তো আরেকজনের নামাজ নষ্ট করে দিচ্ছেন আপনি। তো মহিলারা যেখানে ডানে বামে সামনে পেছনে সব জায়গায় মহিলা, এমন জায়গাগুলো চয়েস করবেন, মহিলাদেরকে আমি অনুরোধ করব। সব জায়গায় এমন কিছু জায়গা বানানো আছে, রেডি করা আছে, এমন সব জায়গায় যাবেন আপনারা ইনশাআল্লাহ। সুতরাং সেখানে যাওয়ার পর যদি নফল কেউ না পড়েন তাহলে তো বাধ্যতামূলক নয়, কিন্তু বাইতুল্লাহ শরীফে যাওয়ার পর, হারামে মক্কার মধ্যে যাওয়ার পর, মহিলারা হোটেলের মধ্যেও যদি পড়েন তাহলে হুদুদে হারামের ভিতরেই পড়ছেন, সুতরাং পুরো সওয়াব পাবেন আপনারা। এটা মনে করবেন না যে মসজিদে পড়ছেন না, এটা হারামের এরিয়া, ডিফারেন্ট এরিয়া রয়েছে। একটা তো হলো মসজিদুল হারামের মানে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ পড়ে, আপনি যখন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলে ডান পা দিয়ে যখন আপনি ঢুকলেন, তো এইটা হলো মসজিদুল হারামের একটা সীমানা, এটা মসজিদুল হারামের একটা সীমানা। আর আরেকটা হলো হুদুদুল হারাম, যার ভিতরে অন্তত কোরবানি করতে হয়, সময় সিয়া যে এলাকা, সেই এলাকা থেকে আরম্ভ করে মসজিদুল হারামের ভিতর পর্যন্ত যে এরিয়া, সেই এরিয়াটাকে বলা হয় আরেকটা হুদুদে হারাম। আর মিকাত থেকে সময় সিয়া পর্যন্ত সেটাও হারামের আরেকটা বাউন্ডারি। তো হারামের সীমানা তিন প্রকার, একটা হলো মিকাত, চতুর্দিকে যে মিকাত রয়েছে, যে মিকাত সেখানকার বিধান হলো এহরাম বাঁধতেই হবে মিকাতের ভিতরে ঢুকতে হলে, মিকাতের ভিতরে এহরাম ছাড়া ঢুকলে দম ওয়াজিব হবে, এটা সম্পূর্ণ ভুল গুনাহ। তো এহরাম মিকাতের বাইরে বাঁধতে হবে, সেখান এটা একটা হুদুদ এহরাম বা হারামের সীমানা হওয়ার কারণে। দ্বিতীয় আরেকটা সীমানা হলো যেখানে কোনো ধরনের শিকার করা জায়েজ নয়, এটা হলো দ্বিতীয় সীমানা। আর তৃতীয় সীমানা হলো মসজিদুল হারামের ভিতরের সীমানা। জাযাকাল্লাহ। আমরা কয়েকটি কল নিয়ে নেই মুফতি সাহেব, আমাদের হাতে সময় বেশি নাই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা কৃষ্ণ সন্তম সালাম ওল্ডম থেকে, আমি লন্ডন আইছি। তখন সব পড়েন নামাজ তো খালি জানি ফরজ দুই রাকাত পড়েন, আর এশার নামাজ তিন রাকাত বৃত্তি পড়েন। কোন কোন দুই রাকাত ফরজ হইলা?
একটা বিধান আছে যে নামাজ পড়া হয় এই নামাজের নাম হইল কসর। কসর খালি ফরজ নামাজের মধ্যে হয়, আর ফরজ নামাজ যদি সাইর রাখাতে ফরজ নামাজ হয় তখন শুধু সাইর রাখাতে ফরজ নামাজ রে আপনি দুই রাখাত পড়িতা, তাও যদি এখলা পড়েন অথবা মুসাফির ইমামের পিছনে পড়েন তাহলে সাইর রাখাতে ফরজ নামাজ দুই রাখাত পড়িতা। এছাড়া বাকি যেমন মাগরিবর তিন রাখাত ফুল পড়া লাগবো, কমপ্লিট পড়া লাগবো, আর আসরর এশার ফজরের দুই রাখাত ফুল পড়া লাগবো, তো এটার মধ্যে অর্ধেক কর্তা পড়তে নেয়। তো আর সুন্নাত নফল ওয়াজিব এটা সব ফুলা ফুরা পড়া লাগবো যদি পড়েন, না সুন্নাত নামাজগুলা সাড়বার অধিকার আছে, সাড়বার এখতিয়ার আছে, কিন্তু ফলন যদি তাহলে ফুরা ফোড়া লাগবো, বুঝছেন নি কথা? জাজাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। জানি না শুনতে পারছেন কি না, আল্লাহ আলম। তো মুফতি সাহেব এক মিনিট আমার কাছে আছে, শুধু এক মিনিটে যদি সম্ভব হয়। আচ্ছা, ওই যে তামাত্তুর কোরবানির কথা একটা প্রশ্ন জোখরা হয়েছে, আসলে তামাত্তুর যে কোরবানি করা হয় এটা এটা কোরবানি নাম দেওয়া হয় যেহেতু কোরবানির টাইমে এটা করা হয়, এর লাগে কোরবানির কথা খোয়া হয়, কোরবানির মতো জন্তু জবাই করা হয় এর কারণে এটা কোরবানি খুঁইলেন, আর কোরবানির টাইমেও এই কাজটা করা হয় এর কারণে কোরবানি খোয়েন। আসলে এই কোরবানিটা আমরার যে নিয়মতান্ত্রিক ঈদুল আজহার কোরবানি না, এটা এটারে অন্য শব্দ হইন দমে তামাত্তুর। ও যে তামাত্তুর আদায় করিয়া আপনি কমপ্লিট করলা, আপনি উমরা শেষ করলা, প্লাস আপনি এর বাদে হালাল হই গেলা কি, এর বাদে হালাল হইয়া এর বাদে নতুন এহরামর মাধ্যমে আবার আপনি হজর দিন শেষ হইয়া আপনি হজ কমপ্লিট করলা, তো এই দুই জিনিস খরতা ফাড়লা যে এর শুক্রিয়া স্বরূপ আল্লাহ তাআলা একটা জন্তু জবাই করিয়া রক্ত প্রবাহিত করার বিধান রাখছেন। আর এটা হইল কি তামাত্তুর দুই খাজ উমরা এবং হজ এই দুই খাজ কমপ্লিট হওয়ার পরিপূর্ণ হওয়ার সুক্রিয়া স্বরূপ জন্তু জবাই করিয়া রক্ত প্রবাহিত করার একটা বিধান আল্লাহ রাখছেন, এর নাম হইল কি দমে তামাত্তুর। এটা যেহেতু কোরবানির মতোই হইয়া থাকে, কোরবানির টাইমেও করা হয়, কোরবানির মতো জন্তু জবাই করতে হয়, কোরবানির দিনও করা লাগে, তাহলে এর নাম দমে তামাত্তু রাখা হয়েছে। আপনার জেনারেল কোরবানি মুসাফির হওয়ার কারণে তো অনেক সময় মুসাফিরের উপরে আর থাকে না, কিন্তু এমনি যদি আপনি জেনারেল কোরবানি করেন দেশও করাইলি বা এটা বেস্ট হইব, বা ও দেশও করাইলি বা এটা বেস্ট হইব, আর যদি চাইন হনও করাইতা তখন এটা আপনি আলাদাভাবে আপনার জেনারেল কোরবানি করানি লাগবো। জাজাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের প্রোগ্রামের সময় একেবারে শেষ হয়ে গেছে। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।